চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন ভেঙে 9 কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। 2020-21 অর্থ বছরের 2020 সালের জুন মাস থেকে শুরু হওয়া এই নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ কাজ শেষে দ্রুত ভবনটি স্বাস্থ্য বিভাগকে বুঝে দেয়া হলে বাড়বে সেবার মান। ফরিদপুর প্রতিনিধি এহসান রানার রিপোর্ট জানাবেন সালাউদ্দিন বাদল। এক্সপ্রেস হাইওয়ে সহ নানা কারণে আলোচিত ভাঙা উপজেলার 50 শয্যা হাসপাতালের কার্যক্রম চলছিল জরাজীর্ণ ভবনে, ছিল না উন্নত যন্ত্রপাতিও। তাই ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় ফরিদপুর জেলা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। সম্প্রতি 9 কোটি টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ কাজ চলমান থাকায় খুশি এলাকার মানুষ। তারা মনে করেন নতুন ভবন সম্প্রসারণ কার্যক্রমে সেবার মান বাড়বে। আমাদের এখানে অপারেশন থিয়েটারটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য। এই ভবনটা যদি নতুন ভবনটা খুব দ্রুতভাবে হয় তাহলে আমাদের সেবাটা আরও ডেভেলপ হবে, আমরা আরও উন্নত করতে পারবো, আমাদের চিকিৎসার দিকটা আরও ভালো হবে। আর ভাঙা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন নতুন ভবনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষজ্ঞ ডাক্তারগণের সুবিধা এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো এলাকার জনগণকে অন্তত চিকিৎসা সেবা নিতে দূরে যেতে হবে না। স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান এরই মধ্যে ভবনের 35% কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজের মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। আমরা চেষ্টা করছি ওটার 100% গুণগত মানের কাজকে শেষ করতে পারলে অত্র এলাকার মানুষ মানে স্বাস্থ্যসেবা আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে আমরা আশা রাখি। নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলে স্থানীয়দের চিকিৎসা সেবায় নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মৌলভীবাজারে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল আলম জোয়ারদার সৈকত। জেলা যুবলীগের সম্পাদক সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল কবির ও আওয়ামী যুবলীগের উপমহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন সহ অন্যরা। এদিকে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর শামিমাল সাইফুল সোহাগ সহ অনেকে উপস্থিত ছিলেন।